জিপটা দেখা, জিপটা দেখা একবার ভালো করে, সেলাই ফাটা ভালো করে নিন। দিস ইজ অ্যান অ্যাকিউট কেস ফ্রেন্ডস, পেন অন চিক, পেন ইনসাইড দ্য চিক উইথ স্যালাইভেটেড টাং। এই কেসটাতে আমি র্যাপিড প্রেসক্রিপশন করছি মাক্সোলের। দেখুন ভালো করে দেখা, জিপটা সাইড থেকে, বাম সাইড থেকে, ডান সাইড থেকে। দিস ইজ আ টিপিক্যালি মাক্সোল টাং, স্যালাইভেটেড ফ্ল্যাবি দেখতে পাচ্ছেন, স্যালাইভেটেড টাং, ফ্ল্যাবি টাং, মুখে লালা জড়িত রয়েছে, জড়া রয়েছে। দেখ ভিতরটা একটু হাঁ করে, ডান সাইডে চিকটা করে ভিতর থেকে না খোলা আছে, জিপটা বাইরে করুন, জিপটা বাইরে করুন, ডান দিকটা, ডান দিকে গালটা দেখ ভিতর থেকে হাওয়াই ঠিক আছে, হাঁ করুন, হাঁ করুন একটু বড় করে, হ্যাঁ। সো এই কেসটাতে আমি মাক্সল দিচ্ছি, মাক্সল অবভিয়াসলি রেজাল্ট দেবেই। আচ্ছা জল টেস্টটা কেমন আছে? ছেড়ে দে, মাঝে মাঝে খুব একটা জল টেস্ট নেই। পেচ্ছাপ কেমন হচ্ছে? পরিষ্কার বেশি হচ্ছে পেচ্ছাপটা? না বেশি হয়নি। আর অন্য কোনো সমস্যা? না। গলায় ব্যথা ছিল আগে? হ্যাঁ ছিল। কবে সেটা? এটা দু তিন দিন আগে। এখন গলায় ব্যথা নেই? না ট্যাবলেট খেয়ে ঠিক আছে। আচ্ছা ট্যাবলেট খেয়েছেন। আচ্ছা এইরকম এই যে জিভে ব্যথা যেটা হচ্ছে, সেটা কিছু গরম খেলে আরাম লাগছে? না কিছু রুটি ফুটি খেলে ব্যথা করে, ব্যথা করছে। কিছুতে আরাম হচ্ছে? গরম জল, ঠান্ডা জল কিছুতে আরাম? দেখুন এই কেসটাতে আমার বলার উদ্দেশ্য যে এই কেসটাই কোনো প্রপার সিমটম পাচ্ছি না মাক্সলের, বাট এখানে মাক্সল কাজ করবে। কীভাবে আমি মাক্সল সিলেকশন করছি? দিস ইজ মাই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স। এই ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সের ভিত্তিতে র্যাপিড প্রেসক্রিপশন করলাম এবং অবভিয়াসলি মাক্সল এই কেসটাতে কাজ করবে, অবশ্যই ফলো আপ আপনাদেরকে দেবো। এবারে এই ক্ষেত্রে আপনারা জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন লিডিং কোশ্চেন, বাট আমি বলবো এখানে লিডিং কোশ্চেন ছাড়া অ্যাকিউট কেস সারানো মুশকিল আছে। অ্যাকিউট কেসে যদি আপনি একের পর এক কোশ্চেন করেই যান, পেশেন্ট কিন্তু বিরক্ত হয়ে পরে আসবেন আপনার কাছে। ওই জন্য এগুলো লিডিং কোশ্চেন নয়, অথবা লিডিং কোশ্চেন যদি বলে থাকেন তো আমি বলবো লিডিং কোশ্চেন করতে হয়ই অ্যাকিউট কেসে। উইদাউট লিডিং কোশ্চেন, উইদাউট ক্যারেক্টারিস্টিক সিমটম, কোনো মেডিসিন আপনি সিলেকশন করতে পারবেন না। তাই মেডিসিন সিলেকশন করতে গেলে র্যাপিডলি আপনাকে লিডিং কোশ্চেন করতেই হবে, যদি এটা লিডিং এগুলো যদি হয়ে থাকে আপনাদের মতে। সো অবশ্যই আমি মাস্কের প্রেসক্রিপশন করছি এবং অবশ্যই ফলো আপ দেবো। থ্যাংক ইউ।